আসসালামু আলাইকুম। জেজি টিভি সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শাবনা সুলতানা। ছিনতাই ঠেকানোর দাবিতে সাভারের সড়ক অবরোধ। সড়ক নিরাপদের দাবিতে সাভারের নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময় সড়কের দুই পাশে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। মঙ্গলবার রাত 10টার দিকে এই বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ এসে রাত 11টার দিকে বিক্ষুব্ধ জনতাকে সড়ক থেকে সরিয়ে দেয়। স্থানীয়রা অভিযোগ করেন, কর্মস্থল থেকে সাইকেল যোগে রফিক নামে এক পোশাক শ্রমিক বাড়ি ফিরছিলেন। এ সময় সাইকেলটি নবীনগর চন্দ্রা সড়কের কবিরপুর এলাকায় পৌঁছলে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করেন। পরে তাকে মারধর করে সড়কের পাশের জঙ্গলে নিয়ে গিয়ে সব কেড়ে নেন। রফিকের কান্নার শব্দে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে সড়কে নেমে আসেন। এ সময় ছিনতাইকারীরা কৌশলে পালিয়ে যান। পরে আহত অবস্থায় উদ্ধার করেন রফিককে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় জঙ্গলটিতে অভিযান চালায়। এ সময় জঙ্গল থেকে একটি সাইকেল উদ্ধার হয়।